আমি ডক্টর অমৃতাক্ষ দেব বলছি আমি একজন নেফ্রোলজিস্ট আর আজকে আমি একটা খুব কমন কোয়েশ্চেনকে অ্যাড্রেস করছি সেটা হচ্ছে কি একজন সুস্থ মানুষ নিজের কিডনিকে কি করে সুস্থ রাখবেন তো সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে কি কিডনিটা কিন্তু নিজে নিজস্ব একটা বিশাল অটো রেগুলেশন ক্যাপাসিটি রাখে যাতে কিডনি সহজে ড্যামেজ হয় না আমরা অনেক জল কম খেলে বা অনেক জল বেশি খেলে অনেক লবণ বেশি খেলে বা অনেক লবণ কম খেলে কিডনি কিন্তু সবসময় সেটাকে অটো রেগুলেট করতে পারে আর কিডনিটা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক থাকে তো কিডনিটা ড্যামেজ হয় কি করে বেসিক্যালি যাদের মধ্যে লং স্ট্যান্ডিং ডায়াবেটিস আছে যাদের মধ্যে লং স্ট্যান্ডিং হাইপার আছে তাদের মধ্যে কিডনির ওপর ড্যামেজ হতে থাকে সেটা অনেক দিন ধরে হয় গ্র্যাজুয়ালি হয় সেটাকে ক্রনিক কিডনি ডিসিজ বলা হয় এখন এটার প্রিভেনশন কিন্তু আলাদাভাবে কিছু না ডায়াবেটিসের ভালো মতন কন্ট্রোল রাখা প্রেশারের ভালো মতন কন্ট্রোল রাখা আরেকটা কন্ডিশন যেটা যেটা কিডনিকে খুব কমনলি ইনভলভ করে সেটা হচ্ছে নানান রকম ওষুধ যেই রকমই ওষুধ আমরা খাই বেশিরভাগ ওষুধ কিটো কিডনি বা লিভারের মাধ্যমে শরীর থেকে বার এখন আমরা যদি বেশি মাত্রায় ওষুধ খাই তো সেই ওষুধগুলো কিডনিকে ড্যামেজ করতে পারে এর মধ্যে দুখানা কমন ওষুধ যেটা আমি বলবো প্রথম হচ্ছে কিলার্স। লোকেরা খুব ফ্রিকুয়েন্টলি সহজেই পাওয়া যায় ব্যথার ওষুধ খেয়ে থাকে যার মধ্যে প্যারাসিটামল থাকে আর তার সাথে কম্বিনেশনে কোনো অ্যানসেট যেটা বলা হয় সেগুলো হয় কমবিফ্ল্যাম এরকম নানান জাতীয় ওষুধ আছে লোকেরা এটা বিশেষ করে রকম গায়ে ব্যথা হচ্ছে কিছু হচ্ছে খেয়ে থাকে এটা কয়েক কেজি যখন ভরে খাওয়া হয়ে যায় তখন অনেক সময় অ্যানার্জিসি অ্যাবিউজ নেফ্রোপ্যাথি হয় এছাড়াও হঠাৎ করে শরীরের মধ্যে জলের মাত্রা কম সে সময় এই ব্যথার ওষুধগুলো খাওয়া হলো তাহলে কিডনির ওপর ইনভলভমেন্ট হতে পারে ব্লাড প্রেশারের কিছু ওষুধগুলো আছে বিশেষ করে এআরবি বা এ সেনিভেটার যেগুলো কমনলি ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ এর সাথেও ব্যথার ওষুধ যদি একসাথে খাওয়া হয় তাহলে হঠাৎ করে কিডনিকে ড্যামেজ হতে পারে তো প্রথম হচ্ছে যাদের সুগার প্রেশার আছে তারা নিজেদের সুগার প্রেশারের ধ্যান রাখবেন আলাদাভাবে ওষুধ বেশি খাবেন না বিশেষ করে কিলার্স আর আরেকটা গ্রুপ ওষুধ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কমনলি ইউজ হয় সেটা হচ্ছে গ্যাসের ওষুধ প্রায় সবাই গ্যাসের রুগী আর তার জন্যে প্যান্টোপ্রাজোল ওমিপ্রাজোল জাতীয় নানান ওষুধ খেয়ে থাকে এই ওষুধগুলো যেহেতু এত বেশি ইউজ হচ্ছে এটা কিন্তু নানান রকমভাবে কিডনি ইঞ্জুরি করতে পারে অ্যাকিউট কিডনি ডিজিজ বা ইভেন ক্রনিক কিডনি ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন দেখা গেছে তো এটা না কি সব পেশেন্টেরই গ্যাসের ওষুধ খাওয়া উচিত গ্যাসের ওষুধ এগুলো যেগুলো খাওয়া হচ্ছে এগুলো কিন্তু বিশাল খুব স্ট্রং ওষুধ এগুলো নর্মালি খাওয়া উচিত না প্রেসক্রিপশান ছাড়া খাওয়া উচিত না সেটা হচ্ছে আর একটা জিনিস